আর পৈতৃক ভিটে বিল্লুক গ্রামে এসে প্রথম কথা হচ্ছে কেমন কি অনুভবটা? হ্যাঁ পুরো পুরুষের ভিটে পৈতৃক ভিটেটা টেকনিক্যালি ঠিক নয়, পৈতৃক ছিল আমার ঠাকুরদার বাবা, উনি এখান থেকে মাইগ্রেট করেছিলেন প্রায় 160 বছর আগে, লেকিন কিন্তু এটা আমাদের পূর্বপুরুষের জায়গা। মানে মনে হচ্ছে যে রিটার্ন অফ পুনর্বাবুর আসাটা মনে হচ্ছে রিটার্ন অফ প্রডিগাল সন, নিজের জায়গায় বিশিষ্ট ছেলে ফেরত তোল। খুবই ভালো লাগছে, আরও ভালো লাগছে এই জন্যে যে প্রায় 160 বছর আগে আমাদের পূর্বপুরুষের মাইগ্রেট করেছিলেন। কিছু হয়তো ব্যবহার হয়েছে, কিন্তু বেশিরভাগ এখানকার স্থানীয় মানুষ যারা আমাদের জমি দেখভাল করে এরাই খুঁজে খুঁজে আমাদের বার করেছিল যে আপনাদের জমি বাস্তু ভিটে জায়গাটা এখনো আছে, এটা কেউ দখল করেনি। অবশ্যই কনিষ্কবাবু এবং করুণ খা মহাশয় ওনারা জানতেন, ওনারা নজর দিয়ে রেখেছিলেন। তারপর 98-99 সালে আমাদের ওনারা যান, তখন এসে এগুলো সব আমার মারা এসেছিলেন, আমার একবার এসেছিলেন কিন্তু আমাদের একটা ইচ্ছা আছে এখানে, যেহেতু এটা আমার ঠাকুরদার এবং ঠাকুরদার আর কাজিনের নামে, সেই কাজিন মারা গেছেন, তার পরিবার আছে, তারা যদি তাদের পোর্শনটা লিখে দেয় আমাদের সাইড থেকে কোনো অসুবিধা হবে না। আমার জ্যাঠা জ্যাঠার ছেলেরা কৃষিরা হয়তো এগ্রি করে যাবে। একটা ইচ্ছা আছে যে পুরো সেখান থেকে গিয়েছিল বাবা কেনাডা মুখার্জি বা রামরাম মুখার্জি, তার নামে এখানে একটা লাইব্রেরি করা, যেই লাইব্রেরিটা হবে যেহেতু একটা বিদ্যালয়ের জায়গা, বিদ্যার খুব কদর আছে, ছোটো থেকে বয়স্ক লোক পর্যন্ত সব রকমের বই যাতে পড়তে পারেন, লেটেস্ট ইয়ে পেতে পারেন, তার সঙ্গে একটা ইন্টারনেটও কম্পিউটারও দিয়ে দেওয়ার কথা, মানে ভাবনা চিন্তা কথা না ভাবনা চিন্তা আছে এগুলো করা। আর একটা তার মধ্যে করা যদি একটা সাবজেক্টটি আমাদের যে জ্ঞাতি আছেন তারা যদি সবাই এগ্রি করে অ্যাটলিস্ট জমিটা এই স্মৃতিরক্ষা কমিটিকে দেয়, মুখার্জি স্মৃতিরক্ষা কমিটি বা তারকনাথ স্মৃতিরক্ষা কমিটি, যে তারকনাথ হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের গ্র্যান্ডফাদার ঠাকুরদা। আচ্ছা আজকে এলেন প্রণব মুখার্জি, মহামহিম রাষ্ট্রপতি এলেন, মানুষের যে উৎসাহ মানে কি দেখলেন, মানুষের এই যে উৎসাহ উদ্দীপনা এটাকে কি কেমন? এটাকে বলবো যে কন্টিনিউয়াস অনবরত। সত্যি কথা বলতে কি এরকম মানুষের কিন্তু আমি আশা করি। আমি যখন আসছিলাম দেখে বিশেষ করে মহিলারা মায়ের হাত ধরে কেউ বাবার সঙ্গে কেউ পরিবার সব পরিবারে অনেক দূরে গাড়ি আসছিল ছিল, তারা হাঁটতে 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 এসেছিলেন, যদিও আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল কিন্তু সেটা লোকের গ্রাউন্ড লেভেল অতটা হয়তো পৌঁছয় না, সেগুলো জন্য জন্য কাউকে আটকাবে, যা আসতে চায় তোমরা ফিস্টিং করো, যা খুশি করো, হ্যালো কারোর সঙ্গে মিসবিহেভ করবে না, সকলকে আসতে দাও। আর এরকম একটা বলা হচ্ছে যে যতটা পারেন তখন তখন সেটা আসতে পারে, কারণ বারবার রাষ্ট্রপতির পক্ষে যে কোনো জায়গায় যাওয়া একটু মুশকিল আছে, বড়ো বড়ো শহরগুলোতে অসুবিধা হয় না, ইনফ্রাস্ট্রাকচার থাকে, আর এলে তো সাধারণ মানুষের তো অসুবিধা হয়, স্থানীয় লোকেদের তো অসুবিধা, কেউ বাড়ি থেকে বেরোতে পারে না, তার এমার্জেন্সি থাকতে পারে, তার স্বাধীনতায় কিছুটা হস্তক্ষেপ হয়। আমরা যতই বলি পূর্বপুরুষের ভিটেতে বসে আজকে অন্ন সেবন করবে, মানে কোথাও না কোথাও সেই নারীর টানটা অবশ্যই সেই জন্য তো এখানে আসা ওরা করছে। একটু দাঁড়া, আগামী দিনে বিল্লগ্রামের মানুষ ডাকলে যখন ডাকবে তখনই কি আপনি আসবেন? ডাকলেও আসবো না ডাকলেও ঘরে না ডাকলে আমি ঘরের ছেলে সবাই এসে কারো কাছে ডিমান্ড করবো তো ডাব খাওয়া কিনবা চা খাওয়া কিনবা ভাত খাওয়া, যেমন বিশ্বনাথ কাশী বলেছিলাম যে তোমার ওখানে যে খাবো বন্দোবস্ত করো, কী করে করবে আমার টাকা দশ দিন করতে। গত বছর এসে আপনি বলেছিলেন গত বছর এসেই বলেছিলেন মদনমোহন বরকালঙ্কার বেশ কিছুটা বিশ্রী চলে গিয়েছে, আপনার কি মনে হয় কোনো একটা কোথায় গো ওয়াই এটা কেন করছো?